বিয়েতের নামাজের পর যে 2 রাকাত নফল নামাজ আছে, ওটা বিতরের কি বিতরের পরে পড়তে হবে, নাকি অনেকে বলে বিতরের পর আর কোনো নামাজ পড়া যায় না নফল নামাজ? নফল নামাজ আসলে কোনো ফরজ এবং ইয়ের সঙ্গে, এই ওয়াজিব নামাজের সঙ্গে যুক্ত থাকে না। নফল মানে তো অতিরিক্ত, নফল মুস্তাহাব যেটা বলে, আমরা কখনো কেউ মুস্তাহাব বলি, একই হুকুম, বিধান একই। যে নফল মানে অতিরিক্ত, অতিরিক্ত মানে যেটা অপশনাল বিষয়, আপনি কখন পড়বেন, কখন পড়বেন, আগে পড়বেন নাকি পরে পড়বেন, যে কোনো সময় অপশনাল, সেটা আপনি পড়তেই পারেন। সুতরাং এই বিষয়ে শরীয়তের কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। এখানে কথাটা এখান থেকে আসছে, যেটা আমার বোনে বলেছেন যে অনেকে বলেন যে বিতরের নামাজের পরে কোনো নফল নেই, সম্ভবত কোত্থেকে এই কথাটা এসেছে, সেটা হলো কারণ হলো যে বিতরের নামাজের অক্তটা হলো শেষ রাত্রিতে, তো এখন শেষ রাত্রিতে বিতরের নামাজ পরেই ফজরের জন্য প্রস্তুতি নেওয়া, এই জন্য অনেকে মনে করছে যে বিতরের নামাজের পরে। এই ক্ষেত্রে তো ব্যাখ্যা একটু মানে দরকার মনে হয়, যে যদি তিনি যদি নফল নামাজ মানে শেষ রাতে তাহাজ্জুদ পড়ার ব্যাপারে তিনি যেটা ফুকায়ে আমরা বলছেন হেদায়াতে আসছে স্পষ্টভাবে, যদি তিনি যদি একেবারে ইতমিনান থাকেন, নিশ্চিত থাকেন যে তিনি উঠতে পারবেন, কনফিডেন্স থাকে তার যে তিনি উঠতে পারবেন তাহাজ্জুদের, তিনি যদি অভ্যস্ত হন তাহাজ্জুদের, তাহলে তিনি ওই তাহাজ্জুদের পরেই বেতের নামাজ পড়বেন। আর সেরকম অভ্যস্ততা যদি না থাকে তাহলে এই অপশনও আছে যে তিনি বেতারের পরে তিনি নামাজ পড়ে নিলেন, সেটা তাহাজ্জুদের নিয়তে হোক অথবা নফলের নিয়তে হোক, কোনো সমস্যা নেই।